বাংলাদেশের এখন প্রত্যেকটা ডিরেক্টর থেকে শুরু করে প্রডিউসার প্রত্যেকেই কিন্তু এখন সাকিব ভাইয়াকে নিয়ে কাজ করতে চাইছি। বলা যেতে পারে সাকিব ভাইয়ার পেছনে কিন্তু এখন প্রডিউসারদের লাইন লেগে গেছে। হ্যালো গাইজ, আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রচণ্ড হেঁচকি উঠছে, জল খাচ্ছি তাও কমছে না। তো যেটা বলছিলাম, সাকিব ভাইয়া বর্তমান সময়ে দাঁড়িয়ে তার যে ক্রেজটা তৈরি হয়েছে, তার যে স্টারডমটা তৈরি হয়েছে, এর ফলে প্রত্যেকটা ডিরেক্টর থেকে শুরু করে প্রডিউসার কিন্তু সাকিব ভাইয়ের সঙ্গে কাজ করতে চাইছে। এবং এখন কিন্তু সাকিব ভাইয়াতে পরপর সিনেমার লাইন লেগে গেছে, এবং সাকিব ভাইয়া কিন্তু সেই কারণে প্রত্যেকটা সিনেমাতেও কিন্তু হ্যাঁ বলে দিচ্ছে না, সে কিন্তু খুব বেছে বেছে কিন্তু সিনেমাতে হ্যাঁ বলছে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে এই বছরের মধ্যেই বিগ বিগ তিনটে সিনেমা, রাজকুমার, তারপরে এলো কিন্তু মানে আসছে তুফান, আবার রয়েছে দরদ, এবং তার আগেই আমরা দেখেছি প্রিয়তমা, যেটাতে কিন্তু বলা যেতে পারে প্রিয়তমার পরে কিন্তু সাকিব ভাইয়ার লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবং তারপর থেকেই প্রত্যেকটা পরিচালক থেকে শুরু করে প্রডিউসার প্রত্যেকেই কিন্তু সাকিব ভাইয়ের সঙ্গে কাজ করতে চাইছে। এবং প্রিয়তমা একটা রেকর্ড ক্রিয়েট করেছে, হিস্ট্রি ক্রিয়েট করেছে, তারপর কিন্তু তার জীবন পুরো চেঞ্জ হয়ে গেছে। এবং তারপরে তো আমরা রাজকুমার দেখতে পেরেছি, ভীষণ ক্রেজ ফেলেছে। এবং নাও এখন তুফান, এবং তুফানের যা ক্রেজ চলছে না, সেটা জাস্ট ধারণার বাইরে। এবং তুফানের যে ফার্স্ট গানটা ছিল লাগে উড়াধুরা, তো সেটা তো একটা ইতিহাস ক্রিয়েট করেছে। এবং শুধু মাত্র কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু গানটা সীমাবদ্ধ নেই, তোমাদের বলেইছিলাম যে পশ্চিমবঙ্গ ছাড়ো বিদেশ থেকে, বিদেশের ক্রিয়েটাররা থেকে শুরু করে সেলিব্রিটি, তারা কিন্তু এই গানে রিলস বানাচ্ছে, রিভিউ দিচ্ছে, বুঝতে পারছো? এবং কালকে কিন্তু এসেছে টাইটেল ট্র্যাক, সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সাড়া ফেলে দিয়েছে সমস্ত মানুষজনের মধ্যে, সাকিবিয়াদের মধ্যে। এবং মানে পরপর কিন্তু এখন সাকিব ভাইয়ের হাতে কাজ রয়েছে, এবং প্রত্যেকেই চাইছে এখন সাকিব ভাইয়ের সঙ্গে কাজ করতে। সাকিব খান নামটাই কিন্তু যথেষ্ট, তার নামেই কিন্তু সিনেমা চলে, তার নামেই কিন্তু দর্শকরা সিনেমা হলে যায়, টিকিট কেটে, একবার নয়, দুবার নয়, বারবার। সেটা কিন্তু সাকিব ভাইয়া প্রমাণ করে দিয়েছে। এখন বাংলাদেশ মানেই শুধু সাকিব ভাই, সাকিব খান, সাকিব খান, সাকিব খান। তো তার হাতে কিন্তু এখন নেক্সট প্রজেক্ট বরবাদ, যেটা কিন্তু মেহেদি হাসান হৃদয় নাট্য পরিচালক, তিনি কিন্তু করতে চলেছে, সাকিব ভাইয়া কিন্তু বরবাদ করতে চলেছে, আবার ইদিকা পালের সঙ্গে আবার জুটি বাঁধতে চলেছে। তো আমরা শুনতে কিন্তু পাবো হয়তো বরবাদের পর তার আবার সিনেমার লাইন লেগে গেছে, আবার কোনো পরিচালক তাকে নিয়ে সিনেমা করতে চাইছে। তো এখন কিন্তু সাকিব খানের পেছনে ডিরেক্টর থেকে শুরু করে প্রডিউসার প্রত্যেক কিন্তু লাইন দিয়ে পড়ে আছে, এটা একটা দারুণ ব্যাপার। এটা হচ্ছে সাকিব ভাইয়ের ক্রেজ, সাকিব ভাইয়ের স্টারডম। তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও, আর হিচকিটা কেন আমার কমছে না। বাই।